আসসালামু ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিচার্স ব্লগ তো আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আজকে আমি দেখাবো আপনাদের গাজরের হালুয়ার রেসিপি তো এই রেসিপি করার জন্য যা যেগুলো লাগবে সেটা হচ্ছে গাজর আর গাজর আমি এখানে চারটা নিয়েছি গাজরটা ধুয়ে এখন ছিলে নিব তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো এখানে আমি চারটা গাজর নিয়েছি হালুয়া করার জন্য তো গাজরগুলো এখন টুকরো করে নিচ্ছি তারপর আমি সবগুলো টুকরোকে ব্লেন্ড করে নিব তো এভাবে টুকরো করে ব্লেন্ড করে নিয়ে দেন আমি হালুয়া বানাবো সবগুলো গাজর টুকরো করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন সবগুলো গাজরকে ব্লেন্ড করে নিব এখানে আমি ব্লেন্ডারে সবগুলো গাজরের টুকরো নিয়ে নিচ্ছি তো এই যে দেখুন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তো এখন দেখতে পাচ্ছেন গাজরের এই পেস্টটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি তো গাজর ব্লেন্ডার করে নেওয়ার পর একটা মিহি পেস্ট হয়েছে আর কালারটাও অনেক সুন্দর দেখাচ্ছে তো ফ্রাই প্যানে গাজরের পেস্ট নিয়ে নিচ্ছি তো এখন গাজরের পেস্টটাকে দুধের মধ্যে সিদ্ধ করে নিব আর এখানে পানি দিব না কারণ পানি দিলে গাজরের হালুয়াটা ভালো লাগবে না তো এখানে আমি এই যে দুধ দিয়ে দিলাম এক কাপ মোট আমার চার কাপ দুধ আমি এই গাজরের হালুয়াটা বানানোর জন্য দিয়েছি এই যে আরেক কাপ এখানে দিয়ে দিচ্ছি আরও এক কাপ দিয়ে দিচ্ছি মানে আমি বাটি দিয়ে আসলে দুধটা দিয়েছি এখানে মোট চার কাপ দুধ আমি দিয়েছি আর দুধটা অনেক ঘন দুধ দেওয়ার পরে গাজরের পেস্টটাকে সিদ্ধ করে নিচ্ছি আর দুধ দিয়ে সিদ্ধ করে নিলে গাজরের হালুয়াটা খেতে অনেক ভালো লাগে তো গাজরের পেস্টটাকে দুধের মধ্যে সিদ্ধ করে নিচ্ছি ভালো করে সিদ্ধ করে নিতে হবে তো আসলে গাজরে হালুয়া বানানোর জন্য সময়ের অনেক প্রয়োজন কারণ হালুয়া যত ঘুরবেন যত সিদ্ধ করবেন ততই ভালো হবে আর হালুয়া বানানোর মেন কথাই হচ্ছে ঘোটা ঘুরতেই হবে তো এই যে দুধটা আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে আস্তে আস্তে গাজরি পেস্টটাও ঘন হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন প্রায় ঘন হয়ে এসেছে পেস্টটা তো আমরা ঘুরতে থাকবো আসলে আমার সঙ্গে আম্মও হেল্প করছে তো এই যে যখন মাখা মাখা হয়ে আসবে দুধটা তখন হাফ চামচ হাফ চা চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিব আসলে এলাচ গুঁড়োটা দিলে সুন্দর একটা স্মেল আসে হালুয়া থেকে তো এখন আবার নেড়ে চেড়ে তো নাড়াচাড়া করতেই থাকবো যতক্ষণ না পর্যন্ত হালুয়াটা ঘন হয়ে আসছে তো এখন দুটা দারুচিনি দিয়ে দিচ্ছি কারণ দারুচিনিটা আগে দেওয়ার মনে ছিল না এখন দিয়ে দিলাম আপনারা যখন খুশি তখনই দিতে পারেন পরে দারুচিনি দুটা উঠিয়ে ফেলবো তো এই যে দেখেন আরও মাখা মাখা হয়ে এসেছে এখন চিনি দিয়ে দিলাম এখানে এক কাপ চিনি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিয়ে নেবেন যে যতটুকু চিনি খেতে পছন্দ করেন তো এখানে দুই টেবিল চামচ ঘি দিয়ে দেব এখানে দেখতে পাচ্ছেন চিনি দেওয়ার পরে একটু পানি ছেড়েছে হালুয়াতে এটাও আস্তে আস্তে শুকিয়ে যাবে আর চিনিটা দেওয়ার ফলে যখন আপনি হালুয়াটাকে নাড়তে থাকবেন তখন দেখবেন একটা আঠালো ভাব হয়ে এসেছে তো এই যে এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এখানে হাফ কাপ গুঁড়া দুধ ইউজ করেছি আপনারা চাইলে এর থেকে একটু বেশিও দিতে পারেন এতে স্বাদের কোনো তারতম্য হবে না বরং স্বাদটা আরও বেরিয়ে যাবে তো এই যে দেখেন হালুয়াটা প্রায় আমার ঘন হয়ে এসেছে মাখা মাখা হয়ে এসেছে আর যখন দেখবেন হালুয়াটা আঠা আঠা হয়ে গেছে তখন বুঝবেন যে হালুয়াটা হয়ে গেছে তো এখন আমি হালুয়াতে কাজু বাদাম পেস্তা বাদাম কাঠবাদাম দিয়ে দেব আর কিশমিশও দিয়ে দেব এগুলো আপনার ইচ্ছা অনুযায়ী দিতে পারেন আমি এখানে কম পরিমাণ দিলাম কারণ গার্নিশিংয়ের সময় আমি আবার এগুলাকে ওপরে ছড়িয়ে দেব এই যে দেখতে পাচ্ছেন আমার হালুয়াটা হয়ে এসেছে আঠা আঠা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে ফেলব তো এই যে একটা প্লেটে আমি হালুয়াটাকে ঢেলে নিচ্ছি দেখেন কী সুন্দর কালার হয়েছে খেতেও অনেক সুস্বাদু হয়েছে আপনারা বাসায় তৈরি করে এভাবে খেতে পারেন আর এটা অনেক হেলদি একটা রেসিপি আর এই হালুয়াটা যে কেউ খেতে পারবে আর বাচ্চারা তো কথাই নেই আমার বাচ্চা ভীষণ খেতে পছন্দ করে এই হালুয়াটা অনেক সুস্বাদু হালুয়া হয়েছিল আপনারাও বাসায় তৈরি করে খেতে পারবেন তো এই হেলদি এবং ডেলিশিয়াস একটা রেসিপি আপনারা বাসায় অবশ্যই করে খাবেন অনেক মজাদার একটা রেসিপি অনেক মজাদার একটা হালুয়া তো আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এখানে আমি আপনাদের একটু খেয়ে দেখাচ্ছি খি বলবো অনেক মজা হয়েছিল খাবারটা তো এটার জন্য আমি আপনাদের একটা আলাদা করে ব্লগ একটা রেসিপি করে দেখালাম তো ভালো থাকবেন আপনারা ধন্যবাদ সবাইকে